এখনো আইতেছে না। এত দেরি হইতেছে কে? কার বাড়িতে গেল? আহেনাকে নাকি ধরাই খাইল? কতবার কইলাম আমার সাথে নিয়ে যা, নিল না, খা ধরা। খবরদার, ভুলেও যেন কমল না জানে এই ডক খোয়ারের মুরগি। ধরা খাসতেই পেয়েছে, কত বড় দেখি, মাত্র একটা, আবার কয়টা? যার মুরগি তার লেগে মায়া লাগলো তো, তাই বেশি আনলাম। চোরের আবার মায়া, জগা একটা রান কিন্তু আমি খামু। আবার জিগাই, তুই দুই ডালানি খাইস বাপ। তাহলে আমি জব করি, কর সকাল থেকে বড় রাতাটা পাইতাছি না। বড় রাতা মোরগ মানে কোনটা? ওই যে লাল জুটি, ওই মোরগটা কানের নিচে যে কালা দাগ আছিল, ওই বড় রাতাটা? হ্যাঁ, কিন্তু মোরগটা ছিলনের সময় তো বুঝি নাই। ছিলনের সময় মানে? কিছু না মা, মা কিছু না। কিছু না মানে তুই আমার মোরগ কি করছস? হারামজাদা, তুই আমার মোরগ কি করছস কহ, নইলে তোর একদিন কি আমার একদিন। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো, ওই শিমুলা রাজুমিলা মোরগ চুরি করছে, আমি কিছুই জানি না মা, আমি খালি কাটাকাটি করে রাইন্দা দিছি। হায় হায় রে, হারামজাদা আমার মোরগ খাইছে, আজ আমার একদিন, তুই শিমুলার একদিন, কি পাইছে মনে হয়? মা, স্কেল লেগে যে মোরগটা খাইতে গেছিলাম। কি? আমার শিমুল মোরগ চুরি করছে? খাইছে। আজ আসুক, আরে আমি আজ দেহামুনি। লোকে তোমার পোলায়ও তো খাইছে। ওই সব আমি জানি না, আমি আমার মোরগ ফেরত চাই। আমার এত বড় রাতা মোরগটা কত শখ কইরা পাইলা বড় করছিলাম। কমলে মা শুনো, তোমার মোরগ তবে ফিরাই দিতে পারুম না, তুমি বরং আমার ওই বড় মোরগটা নিয়ে যাও। ঠিক আছে, তাই নেমো। কিন্তু নিজের পোলার একটু শাসন কইরেন। দুষ্টামি করবা? তোমার ইন্টারমিডিয়েট পড়ার পড়াশোনা করলো না, সারা দিন খালি বন্ধু বান্ধব হইহুল্লা করে বেড়ায়, ওর নামে বিচার শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। এই যে শোনো, ও বাড়িতে এলে কয়ে দিও, এইরকম কইরা বেড়াইলে আমার বাড়িতে ওনার জায়গা হবে না। আচ্ছা মা। আই বান্দর, তুই আর আমার কত জ্বালাবি? ওই যে আমি আবার কি করলাম? কি করলাম মানে? কমল গোবারে মোরগ কে চুরি করছে? আরে বাপ, কমলের সাথে নিয়েই তো খাইছি, এ তো অন্যায় হয়েছে কি? আচ্ছা তুই কি কোনোদিনই মানুষ হবি না? মানুষ হইলে তো মা তোমরাই বিপদে পড়তা। আরে বড় ভাইয়ের পড়ার খরচ জোগাইতে বাবারে কত পরিশ্রম করতে হয়, তারপরেও প্রতি মাসে জোরদারের কাছে হাত পেতে টাকা নিতে হয়। আমি যদি পড়াশোনা করতাম তাহলে খরচ দিতা কি করে? পড়াশোনা না করে তো তোমাকে বাঁচাই দিছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমিজ মিয়া, গোদামের অবস্থা কি? জিপ আমন আছে 200 বস্তা, আর পাইজাম 300, আর আতপাল আছে 70 বস্তা। গোদামে শুধুই কি জমাচ্ছ নাকি বিক্রি টিক্রি করছো কিছু? ব্যাংকের লোন নিয়ে ব্যবসা শুরু করেছি,
কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু চলে এসেছে। আপনি কোনো চিন্তা করেন না, টাকার আয়োজন হয়ে যাব। শুধু কিছু কালি জিরা যদি গুদামে তুলতাম, সামনে বিয়ার সিজন তো ভালো লাভ হইতো। তাহলে তাই তোলো। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কিরে গোপি, মাছ তো খুব ভালো সাইজের পেয়েছিস রে। এত বড় মাছের খরিদ্দার তো এই গ্রামে আপ নেই, তাই লই আইলাম। ভালো করেছিস, বাড়িতে দিয়ে আমার মেয়ে আবার রুই মাছ খুব পছন্দ করে। রমেশ, ওকে মাছের দামটা দিয়ে দিও। জি আচ্ছা। যা তোকে খোঁজ বাড়িতে খোঁজ নিয়ে আয়, আমার মিষ্টি কিন্তু এখনো পাইনি। সকালেই যে ছিলাম, কিন্তু ঘোষ বাড়ির সবাই দুলুযোদ্দারের অর্ডার নিয়ে ব্যস্ত। দুলুযোদ্দারের বাড়িতে আবার কি হলো? কারুর কি বিয়ে লাগলো? জি না, জোদ্দারের পোলা আজ জেল থেকে সারা পাইব। ছোট লোক চিরকালই ছোট লোক থাকে। ছেলে জেল খেটে এলো, কিন্তু বাদ্য বাজনা দেখে মনে হচ্ছে রাজ্য জয় করে এলো। আমি তো শুনেছিলাম এবার শওকতের ফাঁসিই হয়ে যাবে। দুলুযোদ্দার ছেলেকে বাঁচিয়ে আনলো কিভাবে? টাকায় কি না হয়েছে সাহেব? টাকা হলে সব করা যায়, কিন্তু কয়লার ময়লা ধুয়ে ফেলা যায় না রমেশ। এই পোশাক বদলে ফেলা যায়, কিন্তু চরিত্র বদলায় না। আমার বই কদিন পরে তোর দেখতেছি, তুই কেমন আছিস মিয়া ভাই? আমার জন্য কি আছো মিয়া ভাই? শোন না, আমি তো জেলে আসিলাম, ওইখানে ডান্ডার বাড়ি ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ডান্ডার বাড়ি কামু মিয়া ভাই, তুমি আমারে ডান্ডার বাড়ি দাও। আমি ডান্ডার বাড়ি। আহা, শোন 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 শোন, কাইন্দিস না বোন, কাইন্দিস না। হয় মা, আর উপরে নিয়ে আসা। আমারে ডান্ডার বাড়ি দাও। বাবা, এইটা তো দিঘা গায়ে গোত্রে বড় হইছে, কিন্তু উপরে চেম্বার তো একদম খালি। আরে খালি দেখে তো রমিজের শিক্ষিত পোলাটারে টাকা দিয়ে কিনে আনিছি। ও শহর থেকে পড়ালেখা শেষ করে আইলে ওর লগে বিয়ে দেব। আপনি জরুরি একজন চিন্তা করতে হবে না আব্বা যান, আপনি যান, আপনি গিয়ে বিশ্রাম নেন। বিশ্রাম নিতে নিতে তো কন্ডের হাড্ডি বাজান একদম বাঁকা হয়ে গেছে। একদিন পর খোলা আকাশের নিচে আইসি, একটু ঘুরাঘুরি করে আসি। আমার বাজান বালা। দেখছ কি গুড্ডি লাগাইছি, একেবারে পঙ্খিরাজ। আরে বেটা, আমি যদি সুতায় মাঞ্জা না দিয়া দিতাম, তাইলে গুড্ডি উড়াইতে কেমনে? সব শালা খালি বকর বকর।
শিমুল, হ্যাঁ সুতায় কত ধার, চল পরীক্ষা করে দেখি লাগাবেন কি। কোন ঢোল লোকে লাগামো? ওই যে নীল সাদা সিংহওয়ালা, ওই তার লোকে লাগা। এই ওইটা কার গুড্ডি রে কমল? বুঝতাছি না, উত্তর পাড়া থেকে উঠতেছে। যে পাড়ারই হোক, শিমুলের গুড্ডির লাগে টিকবো না, লাগবে কি চোখে মুখে। এই তোমার মা যদর নমুনা, মারে পরে মারিস, আগে গুড্ডি ধর, তাড়াতাড়ি যা। ওই গুড্ডিটা আমার। ঘুড়িতে কি নাম লেখা আছে? ওই নাম লেখা কেউ গুড্ডি উড়ায় না। যদি না দেই পারুল দিয়া দে, ছেলেটা আস্তা বদমাইশ, ঝামেলা করব। কিন্তু কি ঝামেলা করবে? ঘুড়ি আমি পেয়েছি, আমি নিয়ে যাব। দাঁড়ান, আমার ঘুড্ডি না পাইলে আমি কাউরে যাইতে দিব না। দোস্ত সাবধান, সৈয়দের মাইয়া। সৈয়দের মাইয়া বললা কি মাথা কিনে নিছে নাকি? আমার গুড্ডি আমার চাই। না দিলে কি জোর করে নেবে? জোরের কি দেখছস? দেখ গুড্ডি দেখ। কি আমাকে তুই দিয়ে করছো? না আপনি আপনি করবে। তোমার এত বড় সাহস, এই ঘুড়ির জন্য তুমি আমাকে তুই দিয়ে করছো? ঘুড়ির জন্য সেই নাও তোমার ঘুড়ি। এবার যাও আকাশে গিয়ে আচ্ছা করে ইচ্ছে মতো ঘুড়ি উড়াও। উঁচু নাক যদি আমি নিচু না করতে পারি, তাহলে আমার নাম শিমুলি না। ছাগলের মাংসের অনেক দাম, এক কেজি তিনজনের পেট ভরবো না।